আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোমার মনের অরণ্যে গল্পের 31 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আমন বাড়িতে আসার পর সোহা সোজা নিজের রুমে চলে আসে। এখন রাত প্রায় 2:30 বাজতে চলেছে। বাড়িতে আবা চৌধুরী আর সম্রাট চৌধুরী ঘুমিয়ে গেছে। আমন সোহাকে সোহার রুমে এসে সোহাকে বিছানায় বসিয়ে দিয়ে ফার্স্ট এড বক্স এনে সোহার জ্যাকেট খুলে দেয়। জ্যাকেটটা খুলে পাশে রাখার সময় আমন একবার সোহার মুখের দিকে তাকায়। দেখে সোহা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমন চোখ সরিয়ে নিয়ে নিজের কাজে লেগে পড়ে, ক্ষতকে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দেয়। সোহা একইভাবে আমনের দিকে তাকিয়ে আছে। আমনের চোখ মুখ কেমন একটা গম্ভীর ভাব হয়ে আছে। সোহা বুঝতে পারে না এত শান্ত একটা ছেলে এতটা গম্ভীর আর এতটা রোড কী করে হতে পারে। আজকে সে পুরো সময়ে বিস্মিত হয়েছিল। তার এবারও আজকের যে আক্রমণটা হলো তাতে তার ভ্রূক্ষেপ হয়নি, তবে আজ সে আমনের এই প্রতিক্রিয়ার জন্য বিচলিত হয়ে পড়েছে। আমন নিঃশব্দে সোহার ক্ষতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোনো কথা ছাড়াই। আর সোহা এক মনে তাকিয়ে থাকে আমনের যাওয়ার দিকে। বেশ কিছুক্ষণ পর আবারও আমন রুমে আসে। সোহা তখনও একইভাবে রুমের বাইরের দিকেই তাকিয়েছিল, তাই আমনকে আসতে দেখে তার দৃষ্টি আমনের উপর আটকে যায়। রুমে ঢুকতে আমনের চোখ সোহার উপরে পড়ে। আমন পায়ে পায়ে এগিয়ে এসে সোহার সামনে এক হাঁটু মুড়ে বসে তার পায়ের উপর সোহার বাম হাতটা টেনে নেয়। সোহা ব্রোকচকে তাকায় আমনের দিকে। আমন কী করতে চলেছে সেটা বোঝার চেষ্টা চালায়। আমন পকেট থেকে একটা বক্স বের করে এক হাতে কৌশলে ওপেন করে তার থেকে একটা প্লাটিনামের লাভ শেপের ব্রেসলেট বের করে আনে, যেটা প্লাটিনামের চেন। চেনের উপরে ডায়মন্ড বসানো আছে, SRM এর লোগো বানানো। আর এর দুই পাশে দুটো বড় লাভ শেপের লাইট পিঙ্ক ডায়মন্ড বসানো। নিজের দিকে দুটো লেস ঝুলছে যার সাহায্যে হাতের পরিমাপ মতোই পরা যায়। এই লেসের দুটো শেষে দুটো একই লাভ শেপ ডায়মন্ড পাথর বসানো আছে, তবে সেটা একটু ছোট। আমনটা হাতে নিয়ে সোহার পরিধিতে দিতে সোহার ব্রোকসকে রাখা মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে বলল, এটা আমি বানিয়েছিলাম তোমার জন্য। যেদিন তুমি তোমার অনুভূতি প্রকাশ করবে, আমাদের সম্পর্ক মেনে নেবে, সেদিনই তোমাকে পরিয়ে দেব বলেই রেখেছিলাম। আজকে যদি তুমি কথার মাঝে বলে ফেলেছিলে আর তাই আজকে আমি তোমাকে এটা দিয়ে দিলাম। সো একইভাবে তাকিয়ে আছে আমনের দিকে। আমনের কণ্ঠ এখনও কিছুটা শীতল হয়ে আছে। আমন সোহার চোখের দিকে তাকিয়ে আদেশ ভঙ্গিতে বলে উঠল, এটা কখনোই হাত থেকে খুলবে না। কখনো না মানে কখনোই না, এটা আমার ভালোবাসার একটা চিহ্ন। তাই আমি তোমার কাছে না থাকলেও আমার কথা তোমাকে সব সময় মনে করাবে। সোহা কোনো কথা না বলে আমনের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আমন ঠোঁট এলিয়ে হেসে সোহার হাতের পিঠে তার অদর স্পর্শ করে। সোহা আবেগে চোখ বুঝে নেয়। আমন উঠে দাঁড়িয়ে হুট করে বাম হাতটা টান দিয়ে উঠে দাঁড় করিয়ে সতর্কতার সাথে শক্ত হয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। মাথা নিচু করে সোহার কপালে অদর ছুঁয়ে গভীর স্পর্শ বুলিয়ে দেয়। সোহা অনুভব করে আমনের হার্টবিট প্রচণ্ড গতিতে ছুটছে। সোহা বুঝতে পারে আজকের ঘটনার জন্য আমন এখনও বিচলিত হয়ে আছে, তাকে নিয়ে তাই এখনও স্বাভাবিক হতেই পারছে না। সোহা আমনের পিঠে হাত বুলিয়ে দিয়েই স্বাভাবিক হতে সাহায্য করল। সোহা মোহনীয় কণ্ঠে ডেকে উঠল, মন। সোহার ডাকে আমন দুহাতে সোহার মুখটা তুলে ধরে তার সামনে একই রকম জড়িয়ে রাখা অবস্থায়। সোহা আমনকে স্বাভাবিক করতে বলল, আমি ঠিক আছি, দেখো সামান্য একটু আঘাত পেয়েছি, এতে আমার কিচ্ছু হয়নি, আর তাছাড়া আপনিও তো ছিলেন আমাকে বাঁচানোর জন্য, তাই না? আমন বলল, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, আমি আসছি, মলিন হেসে বলে চলে গেল। সোহা হালকা হেসে মাথা নাড়ায়। আমন সোহার কপালে চোখে মুখে দু গালে আর ঠোঁটের কোণে নিজের অদরদয় গভীরভাবে স্পর্শ করে সোহাকে ছেড়ে রুম থেকে বেরিয়ে যায়। আমন চলে যেতে সোহা কিছু পলক তাকিয়ে থেকে নিজের হাতের দিকে তাকায়। তার হাতে আমনের ব্রেসলেট পরিয়ে দিয়ে গেছে, সেখানে হেসে নিজে তার ঠোঁটের স্পর্শ বুলিয়ে দেয়। এরই মধ্যে হুড়মুড় করে চারজন রুমে ঢুকে যায়। সোহা চোখ বড় বড় করে তাকায়। তার সামনেই আকাশতানি অ্যাশ নিহার তার দিকে তাকিয়ে ক্যাবলার মতো করে হাসছে। সোহা ব্রোকোচকে বলল, কিরে
তোরা এখন এখানে কি করছিস, এখনো ঘুমাসনি কেন? অ্যাশ বলল, আর ঘুম, আজকে যা হলো তারপরেও বলিস আমার ঘুম আসবে, বলেই বিছানার উপর গিয়ে বসে পড়ে। আকাশ বলল, হ্যাঁ একদমই, তাই আজকে পুরো চোখের সামনে ফাইট সিন দেখলাম। এতদিন আমরা এমন ফাইট সোহাকে করতে দেখেছি, আর আজকে আমন্দাকে? অ্যাশ বলল, হ্যাঁ আমিও ভাইকে কখনো এইরূপে দেখিনি, আর আজকে দেখে তো আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। সোহা সবার দিকে তাকিয়ে বলল, এই কারণে মিস্টার আমন রোদ চৌধুরী একজন স্পেস সিনিয়র অফিসার। সব কয়জন অবাক হয়ে বলল, মানে? সোহা সবার দিকে তাকিয়ে বলতে শুরু করলো, মানে বলতে এটাই যে আমন একজন স্পাই, আর স্পাই মানে গুপ্তচর, আর গুপ্তচরের কাজ কি? সমস্ত নারীর খবর বের করে আনা, সমস্ত অজানা তথ্য বের করে আনা হলো তাদের কাজ। আমরা এনএসজি এর অফিসার হলেও আমাদের কাজ অপরাধীদের ধরা, আর একজন স্পাইয়ের কাজ কিন্তু আমাদের থেকেও কোনো অংশে কম নয়। আমরা সামনে থেকে লড়াই করি, আর তারা পিছন থেকে। তাদের এই কাজ করার জন্য নিজেকে লুকিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, আর এই ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় পার্ট হচ্ছে কিন্তু নিজেকে সম্পূর্ণভাবে নিজের মধ্যে লুকিয়ে রাখা। স্পাই অফিসাররা সবার সামনে নিজেদেরকে যা দেখায় তারা কিন্তু আদৌ তেমন নয়, আর এটাই এই লাইনের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর এর জন্য কিন্তু সহজে কেউ এদের হদিস পায় না। এরাও আমাদের মতো ট্রেনিং প্রাপ্ত, এদের ফাইটিং স্কিল ও কম কিছু নয়, এরাও সব দিক থেকে পারদর্শী। আর এদের আরও একটা প্লাস পয়েন্ট আছে, এরা যে কোনো সিস্টেম চোখের পলকে হ্যাক করে ফেলতে পারে। আমরা সামনে থেকে দেশের জন্য যেমন লড়াই করি, এরাও ঠিক পিছন থেকে এমনভাবেই লড়াই করে। তাই আজ যেমন আমরা সবাই আমনের এই হিংস্র রূপ দেখলাম, এটা কিন্তু ওর আসল প্রতিক্রিয়ার রাগের, যেটা সে নিজের মধ্যে দমিয়ে রাখে। আর নিজের রাগটা কন্ট্রোল করাও কিন্তু একটা বড় আর্ট, যার রাগ এত ভয়ঙ্কর সেই রাগকে সামলানো কিন্তু মুখের কথা নয়। সে সবসময় নিজেকে শান্ত সৃষ্ট কুল মাইন্ডের দেখায় নিজেকে, আর রেগে গেলে তখনও পুরোপুরি একটা হিংস্র রূপে পরিণত হয়ে যায়, যেটা আজকে আমরা সবাই দেখেছি। কিন্তু আমন ওর রাগ কাউকে দেখায় না সচরাচর, তবে ওর ডিপার্টমেন্টের সবাই ওকে খুবই ভয়ঙ্কর আর হিংস্র হিসেবে চেনে, যতটুকু আমি জানি। আর আমনের এই প্রতিভার জন্য আর তার কাজের জন্য স্পাই এর একজন সিনিয়র অফিসার হতে পেরেছে। সোহার কথা শেষ হতেই সবাই নিজের মনে ভাবতে থাকে, আসলেই তাই একজন স্পাই প্রধান কাজ নিজের স্বরূপ আড়াল করা, নিজেকে গুপ্ত রাখা। সেই জন্য তারা কখনোই আমনের এই রূপ কখনো দেখেনি, আর আজকে যে তারা আমনের এই রূপ দেখেছে তার কারণও তাদের কাছে স্পষ্ট। আজ সোহার উপরে হওয়া হামলার জন্য আমনের হিংস্র রূপ বাইরে এসেছে, তার রাগী চেহারা সবাই দেখেছে, তবে সোহার মাথায় ঘুরছে অন্য কথা। আমনের প্রতিক্রিয়া দেখে তার মনে হচ্ছে যে এর মধ্যে আরও এমন কিছু নিশ্চয়ই আছে যার জন্য আমনের এমন প্রতিক্রিয়া। আমন আর মোরা বেঙে চোখ খুলতে নিজেকে বারান্দার ডিভানে আবিষ্কার করেন, সামনে ল্যাপটপ অন করা আছে। এখনও সে রাতে কাজ করতে করতে ভোরের দিকে ঘুমিয়ে গেছে, উঠে বসে ল্যাপটপের দিকে চোখ দিতেই স্ক্রিনে একটা নোট লেখা ছিল, গুড মর্নিং মন। নিশ্চয়ই ভাবছেন যে আমি কেন এইভাবে নোট লিখে রাখলাম আপনার জন্য, আসলে আমি বাড়িতে নেই, আমাকে সকালে বেরিয়ে যেতে হয়েছে, তবে চিন্তা করবেন না আমি সেফ আছি, আর আমার সাথে বাকি চারজনও আছে। আসলে সকালে আর্জেন্ট কল আসে হাই কমিশনার থেকে, বেরিয়ে যেতে হয়েছে। আপনাকে বলে যেতে চেয়েছিলাম কিন্তু আপনি ঘুমিয়েছিলেন, আর মনে হলো আপনি ভোরের দিকে ঘুমিয়েছেন তাই আপনাকে ডাকলাম না, নোট ছেড়ে গেলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, নিজের কাজ শেষ করে এখানে এখনও অনেক কাজ বাকি আছে, সাথে আপনার সাথে অনেক হিসেব নিকেশ মেটানোর রয়েছে, তাই ফিরতে তো আমাকে হবেই, ভালো থাকবেন। ও হ্যাঁ, আর একটা কথা ছিল, আপনাকে ঘুমিয়ে থাকলে একদম বাচ্চাদের মতো লাগে, স্নিগ্ধ, এই মুখটা আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, আর এই বিশেষ কারণের জন্য বিশেষ করে আপনার ঘুম ভাঙতে ইচ্ছে করেনি, ধানি লঙ্কা। নোটটা পড়তে আমাদের মুখে হাসি ফুটে ওঠে, সোহার শেষের কথাটা পড়ে তার হাসিটা আরও বেশি প্রশস্ত হয়ে যায়। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে নোটটার দিকে, তারপরেই আস্তে আস্তে আবারও তার মুখ গম্ভীর ও কঠিন হয়ে যায়। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফারুক স্টাডিতে যারা আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সবসময় ফারুক স্টাডির সাথেই থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।